শুরু তো আজকে বছর শেষ, সবাই জানো আজকে হরি গাছকে আম দিয়ে পুজো করতে হয়। তো আমিও কিছু ব্যতিক্রম নয়, আমিও আজকে সেই কাজটাই করবো। আর আম দিয়ে মানে হরি গাছকে পুজো করার পর তোমার সবাই জানো আজকে রান্না করে আজকে আম ডাল, আম চাটনি, ইঁচড় সবকিছু খেতে হয়। তো মানে আজকে প্রতিটা ঘরে ঘরে দেখবে আজকে একদম সেম সেম রান্না হচ্ছে, মানে বাঙালি ঘরে। তো আমার ঘরেও সেম হবে, কিন্তু আজকে আমি আমার ঘরে কোনো রান্না করব না। আজকে আমি আমার বাপের বাড়িতে আজকে রান্নার নিমন্ত্রণ আছে, মানে খাওয়ার নিমন্ত্রণ আছে। আজকে পুকুরে কিছু মাছ ধরেছে, তারপরে আজকে মা বললো ইঁচড় তরকারি সেম তো তুইও রান্না করবি, আমিও রান্না করবো, তো সেই জন্য আমার ঘরে খেয়ে নিবি। তো আগে পুজোটা সেরে নি, কালকে তোমরা জানো প্রচন্ড শরীর খারাপ ছিল, তো ওই জন্য ঘুম থেকে উঠে আমি লেট করিনি। ঘুম থেকে উঠে একদম স্নান করে মাথা তো ভালো করে স্নান করলাম, স্নান করে একদম দেখলাম যে স্নান যখন করে নিচ্ছিলাম পুজোটা করে নি, তো পুজো করে নিয়ে হরি গাছে আম দিয়ে জল দিয়ে দিই। তো পুজোটা সেরে নি, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে। আজকে অবশ্য মাথায় তেল নেওয়ার সময় পেয়েছি, এই কদিন তো সময় হয় না, সকাল থেকে যে আমি স্নান করে বেরিয়ে যাই। একটু সরে আসো, সরে আসো, ওই যে বকরিয়া। তো আজকে মাথায় জোর করে এখন আমাকে পিওর কোকোনাট অয়েল লাগিয়ে দিচ্ছে। তো এই যে স্নান ফান করে আমি শ্বশুর বাড়ি এলাম, এখানে আজকে আমাদের খাওয়া দাওয়া, বিকজ আজকে তো পুজো, নিরামিষ রান্না কালকে আমরা নিরামিষ খেয়েছি, আমাদের বাড়িতে খিচুড়ি খেয়েছি, তো আজকে শ্বশুর বাড়িতে খাবো আমরা। তো একটা জিনিস আর সবথেকে বড় কথা, আমরা তো জন্য টিফিন করতেই ভুলে গেছি, ও আমার মাথায় তেল দিতে দিতে কখন এবারে চলে এসছে, আমিও ভুলে গেছি, দিয়াও ভুলে গেছি। মুড়ি খেতে ভুলে যাচ্ছি, বন্ধুরা দেখতেই পাচ্ছি আজকে আমি আমার বাপের বাড়িতে রান্না করছি। তো শরীরটা খারাপ করে বললাম, তো সকালে মা নিমন্ত্রণ করেছে, তো আমি বললাম না এখন একটু শরীরটা ঠিক আছে তো আমি রান্নাগুলো করি। আর বাবা আমার হাতে ইঁচড়ের তরকারি খেতে খুব ভালোবাসে, আর রুই মাছের মানে মাছের কোনো রেসিপি আমার হাতে খেতে বাবা খুব ভালোবাসে। তো বাবা তো আপনার বলতে দেওয়া করে আমার বাবা বলছে শরীর খারাপ করার দরকার নেই, কিন্তু আমি বললাম যে না করে দিই, ওর খেতে ভালোবাসো। আর এই আর কয়েকদিন পথে তো ইঁচড়টা খাওয়া যাবে না, এবার গুঁড়ো হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখন করে দিচ্ছি ভালো করে। তো এই জন্য করছি, একটু বসিয়ে বসিয়ে এটা করছি। এই যে পাশে ভাত হচ্ছে আর চাটনি হবে, এই যে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে মাছে মাছ প্রস্তুতের একটা পেঁয়াজ কুচি। এই মশলা এখানে সব আদা বাটা, জিরে গুঁড়ো, আলুর দম মশলা, হলুদ, চিনি, লবণটা দেওয়া হয়নি, এটা সব অ্যাড করা আছে। আর একটু পেঁয়াজ ঘষে নিয়েছি, একটু রসুন ঘষে নিয়েছি, এটা দেবো এই চোরটাতে। আর একটু পেঁয়াজ ভাজছি, আর এই যে আলু আর এই চোরটা ভেজে রেখে দিয়েছি, ভালো করে মশলা করি জবরদস্ত করে সব দিয়ে। তো এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের আম, যেটা কাটলে মোটামুটি 10 মাইল দূর থেকে টোকো গন্ধ ওঠে, এত টোকো আর এত আঠা, না আঠাটা তেজও বিশাল। আরে গ্রীষ্মকালে এত আম খেতাম, আর মাছ যেত আমাদের কোনোদিনই জানো তো এই নেশাটা ছিল না, ওই গাছে আম পেড়ে এখন মানে ঘরে অ্যাভেলেবেল ছিল, এখন খেতে পারি না, বাপরে বাপ, অ্যাভেলেবেল জিনিস ঘরে যত নারকেল তত ইঁচড় তত আম, মানে এত ভরাই না জিনিস আমাদের গোটা গ্রীষ্মকালে, যেন আম কিনে খেতে হয় না। আমাদের যে বাবা যে কয়েকটা গাছ লাগিয়েছে না, এখন মাকে রেখে দিলে এটা কি ইয়ে হবে, তো টকটা একটু কমবে, যদি কমে জানি না, এই আমের টকটা সচরাচর কমে না, জল দিয়ে রাখতে না, জল না দিলে জলে নুনটা দিলে একটু, এরপরে একটু জলটা দিয়ে ধুয়ে দেবো, এটা জল কাটবে, এবার এবার টোকো জলগুলো একটু বেরো। এখানে এঁচড় দেখো কত সুন্দর আছে, একটু মাংসের মতো মনে হচ্ছে, আহা এঁচড় তরকারি তো আমার ফেভারিট, আমার অল্প এঁচড় হয় না ভাই, আমার এক বাটি এঁচড় চাই, ও আমি এঁচড় প্রচুর খাই ছোট থেকে, মা এঁচড়ের সাইজটা হচ্ছে মানে এতটা বড়, মানে একটু নিজে রান্না করেছি, একটু নিজে টেস্ট করে নি, ঠিক আছে কেমন হয়েছে তো নিজেকে আগে দেখতে হবে না। একটু আলু নিলাম, এক পিস দু পিস ইঁচড়, এক পিস কাজলের, এক পিস আমার, দু পিস আলু দিলাম, এই হচ্ছে আমাদের ইঁচড়, একটা জামা দাম
স্পুন স্পুন চুপ পচ্চি অন্ন টমাট খেতে খেতে সারাদিন রে আমি আলু খাবো না বাবা তুমি খাও আমি আলু খেতে খুব ভালোবাসো তুমি আলু খাও তুমি টেস্ট করে বুঝতে পারবে টেস্ট আমার করাতে হবে রাঁধুনি কোনদিন টেস্ট করে বুঝতে পারে সেটা বাবা বললো রোদ গরমে আমি বেরোতে পারবো না বেটিয়া ওই জন্য টক দই বাড়িতে থাকে আমাদের আজকে শেষ হয়ে গেছে বাবা বললো যে মানে দই কে দই আর পোস্ত দিয়ে মাছ করেছিলাম দই মাছ চলো খেয়ে নি জাস্ট আমরা বাড়ি এলাম আর বাড়ি এত রোদের তাপ বাপরে আর সারা সুন্দর লাল হয়ে যাচ্ছে এইটুকু আসতে খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট আর তুমি তো এটা বললে না যে আমি কেমন রান্না করে খাওয়ালাম এই চড়ে তরকারিটা ভালো হয়েছিল মাছ ঝালদা কাম পোস্ত না কি বলছো সেটাও খুব ভালো হয়েছিল চাটনি চাটনিটা খুব টক একটা হচ্ছে আমার খাদির শ্যাম্পু এটাই ফার্স্ট টাইম ট্রাই করব জানি না আমি করেছি আমার বৌদি ইউজ করে কিন্তু আমি ওর কাছে করেছি দেখলাম রিভিউটা ভালো যেন আমি একটা নিজের জন্য অর্ডার দিলাম আর একটা দিয়েছি মামার্থের একলেশ প্রোটিন শ্যাম্পু এটা আমি ইউজ করি কিন্তু এটা আমি বৌদির কাছ থেকে রিভিউ দেখলাম ভালো তো সেই জন্য আমি করছি আর কিছু আছে আর কিছু নেই না বাবা আর এটা দেখি কি আছে কালকে বলেছিলাম যে একটু মেলা যাওয়ার ব্যাপার আছে যে আমাদের গ্রামে আমাদের যেখানে গ্রামের বাড়ি তার পাশের গ্রামে একটা ছোট করে শিবের মেলা হয় মানে চড়ক মেলা হয় যেটাকে বলছে তো সেটা কালকে বলছে যে তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো তো সেই জন্য রেডি হচ্ছি কালকেই যাওয়ার কথা ছিল কিন্তু কালকে বললাম যে বিকালের পর থেকে প্রচন্ড শরীর খারাপ ছিল যেতে পারিনি তো আজকে এখন অব্দি ফিট আছি তো যাওয়া যেতেই পারে তো দাদাও আসছে তোমাদেরকে বলা হয়নি যে দাদাও আসছে কয়েকদিন ছুটি ছিল তো ও আসছে দাদা বৌদি বৌদিও বাপের বাড়িতে ছিল তো বৌদি দাদা আমি কাজল মা সবাই মিলে যাবো আজকে ওই মেলাতে বেশিক্ষণ কিছু দেখা নেই ছোট্ট মেলা একদম কিন্তু শিব ওখানকার শিবটাই খুব মানে জাগ্রত তো সেই জন্য ওই শিবের দর্শনে যাবো আর উপলক্ষ মেলাটা মেলাটাও ঘোরা হয়ে যাবে চলো তোমাদের
তো ফাইনালি আমরা চলে আসছি মেলা দেখে। এই যে সব এখন এই বামনটা কয়েকদিন পর বাড়ি এলো, ওই জানলায় লাগিয়ে দাও, দেখো খুব সুন্দর হাওয়া আসবে। মামনকে জিজ্ঞেস করো মেলা কেমন দেখলি আমাদের এখানে চড়ক পুজোর মেলা। খুব সুন্দর মেলা আমাদের, চলো একটু ফ্রেশ ট্রেশ হই। তো আমরা এই জাস্ট মেলা থেকে সমস্ত ভাই ঘুরে ফিরে এলাম বিকেলবেলা। আর বিকেলবেলা আমরা জ্যাকেট একটু বেড়াতে নিয়ে যেতে হয়, না হলে এই খোপড়িটা না একটু খোপড়িটা গরম হয়ে যায়, গরম হয়ে যায় একটু, নাট বল্টু গুলো একটু নড়ে পড়ে যায়, ওই জন্য একটু ঘুরিয়ে নিয়ে এলাম। তারপর হচ্ছে মামন এসছে, মামন কাবা কালতে একটু গোবর নিয়ে একটু বেড়াতে হবে। আর বাবুর শরীরটা একটু খারাপ শুভেচ্ছা জানাই তোমাদেরকে, আবার তো কালকে ভালো করে জানাবোই, তো আজকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি কারণ ব্লগটা যেহেতু কালকে পোস্ট হবে ওই জন্য আগে থেকে জানিয়ে দিলাম। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বেঙ্গলি নিউ ইয়ার, শুভ নববর্ষ। তো আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আর আমাদের ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেল দিউ শ্রী এক্সট্রাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, টাটা।